নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে হবে বিএ, বিএসসি, বিকম এবং পিজির মূল্যায়ন, তা নিয়ে নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে সেটা কীভাবে হবে সেটা জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম নতুন নতুন আরও এডুকেশন নিউজ পেতে। নেওয়া হবে না নতুন কোনো পরীক্ষা, নতুন করে অভ্যন্তরীণ মূল্যায়নও করা হবে না, আগের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে নম্বর। আজ সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে বিদ্যালয়ের সিন্ডিকেট। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা অবহেলায় নতুন করে কোনো পরীক্ষা নেওয়া হবে না, অভ্যন্তরীণ মূল্যায়নে 20% নম্বর দেওয়ার আগে পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে। বিএ ও বিএসসি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 80% নম্বরের ক্ষেত্রে বিগত পরীক্ষার সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হবে, বাকি অভ্যন্তরীণ মূল্যায়নে 20% নম্বর দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে জানানো হয়েছে বিগত কলেজ টেস্টে সর্বোচ্চ নম্বর দেওয়া হবে, বিকমের ক্ষেত্রে বেস সেমিস্টার বা সেরা সেমিস্টারের নম্বর 80% গ্রাহ্য করা হবে, এই সমস্ত সেমিস্টারে অভ্যন্তরীণ মূল্যায়নে 20% নেওয়া হবে। স্নাতকোত্তর স্তরে 80%, আগের সেমিস্টারে সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হবে, বাকি 20% ডিপার্টমেন্টাল কমিটি বা ফ্যাকাল্টি কাউন্সিলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বিভাগীয় কমিটি সিদ্ধান্ত নেবেন কিভাবে তারা নম্বর দেবেন। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 148টি কলেজ রয়েছে, লক্ষ লক্ষ পড়ুয়ার রয়েছে, সমস্ত পড়ুয়ারের মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এডুকেশন আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।